বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা হক রুবি, রুবিস ড্রিম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সিলেটের আগুন পাহাড় এবং আগুন পুকুর। আগুন নামটি শুনলেই কেমন যেন একটা আতঙ্ক বিরাজ করে, তাই না? কোথাও আগুন লেগেছে দেখলে খুব তাড়াতাড়ি সব কাজ ফেলে আমরা আগুন নেভাতে ছুটে যাই। কিন্তু এখানে প্রকৃতির সব নিয়ম ভেঙে পানিতেও আগুন জ্বলে। আমরা জানি পানি ও আগুন চিরশত্রু, কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিন্নতা। হরিপুর গ্যাস ক্ষেত্র বাংলাদেশের সিলেট এলাকার একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। জায়গাটি অনেকের কাছেই আগুন পাহাড় নামে পরিচিত, যেখানে বাংলাদেশের সর্বপ্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড পরিচালিত গ্যাস অনুসন্ধান কার্যক্রমের এক পর্যায়ে 1955 সালে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে ড্রিলিং কার্যক্রম শুরু হয়। এখানে কূপ নাম্বার 1 খননের মাধ্যমে বাংলাদেশের সর্বপ্রথম গ্যাসের খনি আবিষ্কৃত হয়। কিন্তু কূপ খননের যাবতীয় যন্ত্রাংশ মাটির নিচে দেবে যায়। দেবে যাওয়া এই কূপে পরবর্তীতে বৃষ্টির পানি জমে জলাশয়ের সৃষ্টি হয় এবং গ্যাসের প্রচুর চাপে জলাশয়ে বুদবুদ উঠতে থাকে। অবিরাম এই বুদবুদ ওঠায় এলাকার নাম হয় উতলার পাড়। উতলা শব্দের অর্থ বুদবুদ। আর এই জলাশয়ে বুদবুদ আর ফ্যানার ছড়াছড়ি। ভাসমান এই ফ্যানার মধ্যে একটি ম্যাচের কাঠি জেলে দিলেই যেন জ্বলে উঠে আগুন। 1956 সালে দ্বিতীয়বার কূপ খনন করতে গেলে সেখানে গ্যাসের উচ্চ চাপের ফলে খনন কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি। আর এই কূপের সাথেই রয়েছে পোড়া পাহাড়, যা আগুন পাহাড় নামে পরিচিত, যেখানে সারাক্ষণ আগুন জ্বলে। এই পাহাড়ের গায়ে গায়ে রয়েছে অনেক গর্ত। এই গর্তে সবসময় আগুন জ্বলতে থাকে। আগুন পাহাড়ের এই সৌন্দর্য দেখতে হলে অবশ্যই রাতের বেলায় যাবেন। একটি ম্যাচের কাঠি জেলে দিয়েই যেন এর আসল সৌন্দর্য উপভোগ করা যায়। দাও দাও করে জ্বলে ওঠে আগুন। এ এক অন্যরকম পরিণতি, অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়। এখানে যেতে হলে সিলেট শহর থেকে হরিপুর, জৈন্তাপুর ও জাফলংগামী লেগুনা বা বাসে করে যেতে হবে। ভাড়া জনপ্রতি 20-25 টাকা। আর সিএনজি করে গেলে যাতায়াত খরচ 250 টাকা থেকে 300 টাকা নেবে। আর ঢাকা থেকে সিলেট কিভাবে যাওয়া যায় তার বিস্তারিত তথ্য আমি আমার সিলেট ভ্রমণ পার্ট 1 রাতারগুল সোয়াম ফরেস্টে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো উপভোগ করুন। Thank you.